এই দাঁড়া দাঁড়া, চাট কোথায় গেল? বাঙালির হোলি আর শুধু মদ, মাংস ফাংস কিচ্ছু নেই। এই বাল, মাংস অনেক দাম, 200 টাকা কিলো। এই হোলিতে ভাই নয়া চাট, কাঁচা বাদাম আর এই মদ। ঠিক আছে, তাই হোক, কাঁচা বাদাম আর এই চড়া মদ। এই থাম থাম থাম, পচা কোথায় গেল বলতো? পচা? সেই বলতো রং মাখার ভয়ে ঘরে লুকিয়ে আছে। আচ্ছা, মার রং মাখার ভয়ে লুকিয়ে আছে, এই চল তো ওর গায়ে রং ঢুকিয়ে দেবো। ওরা না বেরিয়ে উপায় নাই দেখছি, বাইরে বেরোলেও সালা রং মাখিয়ে ভূত করবে। কি করা যায় কি করা যায়? Yes, idea! Hey, boss! Bhalo to! Bowdin boy! Wissa! Dekhe to ehi boya aiche! Moja, keno tui ki amadeke prothom dekhtis? Er age ki amadeke dekhinis? এই জ্বলন্ত সিগারেটের মাহাত্ম্য তোমরা মারা বোঝো? বোঝো মারা তোমরা এই জ্বলন্ত সিগারেটটা? এই জ্বলন্ত সিগারেটটা যদি পেটের ভিতর ঢোকানো হয় না, বুঝবে মারা এর মাহাত্ম্যটা। এর মারা কি হলো বল, তোমার এইরকম করছে কেন? আরে দেখে বুঝতে পারছি নি, ওর মধ্যে তো রোদ্দুরের আত্মা বোধ করেছে। বল, তুই যেই রোদ্দুরায় হোস না কেন, আমাদের কোনো যায় আসেনি। একসঙ্গে বসে মাল খাচ্ছিলাম, তোর কথা মনে পড়লো, তাই তোকে ডাকতে এসছি। ও মাল, আচ্ছা। আরে ভাই, রাগ করছিস কেন ভাই? এমনি জাস্ট মজা করছিলাম। আসলে কিছুক্ষণ পরেই তো ফেসবুক হোয়াটসঅ্যাপ জুড়ে এক বিশাল ঝড় আসতে চলেছে, তাই একটু ভাবছিলাম আমি। ঝড়? কিসের ঝড়? আরে গান্ডু, এ তো ফুলটুস ফুলটুসি মামুনিদের ঝড়। সারা বছর একটা আঙুলে কাজ চললো, আর এই হোলির দিন সে দুটো আঙুলে এপাশ ওপাশ ঘষে ক্যামেরার সামনে দাঁত খেলিয়ে। আরে সেটা তো তবু ঠিক আছে, কিন্তু এই হোলির দিনে অনেক নিপ্পা নিপ্পি রং খেলার নাম করে মাথায় আবির ঘষে দিয়ে এই বিয়েটাও করে ফেলছে, তাদের নিয়ে কিছু একটা বল। এই বল, ওইসব বলা ফলা বাদ দে, আমরা ভাই সিঙ্গেল, আমাদের এই মালই যথেষ্ট, এই মালই আমাদের চলে যাবে। মালের কথা বলতেই মনে পড়ে গেল, এই বাচ্চা তোকে এই মালটা দেখা করতে বলেছে, রং মাখাতে বলেছে, কি যেন নাম কি যেন নাম? হ্যাঁ মনে পড়েছে, রুমালি বৌদি। সালা ঢ্যামনাটাকে বলেও ফেঁসে গেছি, সালা পেট পাতলা মাল সবার সামনে প্লাস্টো করে দিল। এই হ্যাঁ রে, শুধু পচা কি বলেছে, আমাদেরকে কিছু বলেনি? বলেছে তো পচাকে, আমাদেরকে তো মানা তো করেনি। দেখ ভাই, এটা কিন্তু ঠিক নয়, যেতে বলেছে আমাকে, যাচ্ছি আমরা সবাই। আরে খেপা, তুই তো প্রত্যেক দিনই ঢালিস, আমরা নয় হোলির দিনে একটু ঢালবো, এই রং আর কি। আমাকে অনেক সময় জিজ্ঞাসা করেছে যে হাই কোয়ালিটি সাউন্ডের সঙ্গে কিভাবে স্ক্রিন রেকর্ডিং করা যায়, তো এর জন্য একটি অ্যাপ্লিকেশন তোমরা প্লে স্টোর থেকে পেয়ে যাবে, যার নাম হচ্ছে ক্লিপ। এটি একটি খুবই ভালো এবং পপুলার অ্যাপ্লিকেশন, যার মাধ্যমে ভালো সাউন্ড কোয়ালিটি আর 1080p রেজুলেশন উইথ 60fps স্ক্রিন রেকর্ডিং করতে পারবে কোনো ল্যাগিং ছাড়াই। সো দেরি কিসের, লিংক ডেসক্রিপশনে দেওয়া আছে, ওখান থেকে গিয়ে ডাউনলোড করে নিতে পারো। বৌদি, বৌদি আছো নাকি ঘরে? আমার কোন ঠাকুর পাবো? ও নো, এই যে আমরা গো, একটু লাগাতে এসেছি রং আর আবির।
সঙ্গে বেলুনও আছে। কি ব্যাপার, এত বছর রুমালি বৌদির চিৎকার শুনে এসেছি, এটা তো ওর গলা নয়, মনে হচ্ছে কিছু একটা ক্যাচার হতে চলেছে। এটা তো সুবিধের হবে বলে আমার মনে হচ্ছে না, আমি ওরা কেটে পড়ি ওরা গাল না। এই আমি আগে লাগাবো, আমি আগে লাগাবো, এই সরি যেতে বল আমি আগে লাগাবো। পচা, তুই এখানে নাচছিস, রুমালি বৌদির ভাতার আমাদেরকে কেনিয়ে রুমাল বানিয়ে দিয়েছে। ওই জন্যই বলে বাল, সব জায়গায় সবসময় বৌদিবাজিটা ঠিক নয়। তোমাদের উদ্দেশ্যে বলছি, রং মাখাতে গিয়ে তোমরাও যেন এরকম বৌদিদের সাথে পিঁয়াজি করতে যেওনি, তাহলে কিন্তু এদের মতোই অবস্থা হবে।